এক দফা দাবি আদায় এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী 31 অক্টোবর এবং 1 ও 2 নভেম্বর দেশব্যাপী রেলপথ, রাজপথ, নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। দাবি আদায়ে আলাদা সংবাদ সম্মেলনে এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ সহ বিএনপির সমমনা জোটগুলো। এদিকে রমনা থানার মামলায় মির্জা ফখরুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে আজিজুর রহমান কিরণের রিপোর্ট, জানাচ্ছেন শাহাদাত নিশাত। 28 অক্টোবর বিএনপির সমাবেশে বাধা দেওয়ার অভিযোগে 29 অক্টোবর হরতালে ঘোষণা দেয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হরতাল চলাকালীন রোববার সকাল 9টার পর নিজ বাসভবন থেকে আটক করা হয় তাকে, নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। জিজ্ঞাসাবাদ শেষে রাত 8টার দিকে বিএনপির মহাসচিবকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়। আদালতে নেওয়ার পর সেখানে উপস্থিত হন মির্জা ফখরুলের স্ত্রী ও কন্যা। আদালতে বিএনপি মহাসচিবের আইনজীবী জামিন আবেদন করলে এর ওপর শুনানি শুরু হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠান আদালত। এবং এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রত্যক্ষ নির্দেশে, তাদের আশ্রয় প্রশ্রয়ে এবং তাদের ইন্ধনে এই ঘটনা তারা ঘটিয়েছে। এই মামলায় নন বেইলেবল অফেন্স এবং এই মামলায় জামিন পাওয়ার হকদার না। আওয়ামী লীগের সভা ছিল, আওয়ামী লীগের একটা মিছিল প্রধান বিচারপতির বাড়ির সামনে দিয়ে যায়, যদি কোনো কিছু হয়ে থাকে তারা করেছে এবং এটা বিভিন্ন ইয়েতে দেখা গেছে। এর আগে হরতাল পালন শেষে সমাবেশে হামলা, মহাসচিবকে আটক ও নির্যাতনের প্রতিবাদে সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে 3 দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। আগামী 31 অক্টোবর এবং 1 ও 2 নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা, রেলপথ, রাজপথ, নৌপথ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা। একই দাবিতে বিএনপির সঙ্গে হাঁটা জোটের পক্ষ থেকেও একাত্মতা জানানো হয় অবরোধ কর্মসূচিতে। 31-1-2 সর্বাত্মক অবরোধ কর্মসূচি। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।